রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুব দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশ চলছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও বিএনপির দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ শুরু হওয়ার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশস্থলে আসতে থাকেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকার বিরোধী নানা স্লোগান দেন তারা। সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটাঙ্গেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে। আর সমাবেশকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।